স্টার্ট। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ পঞ্চমী। পূজোর দিন, দুর্গা পূজোর সময়, আর আমাদের বাঙালিদের অত্যন্ত আকাঙ্ক্ষার কয়েকটা দিন। আবার স্মরণ করিয়ে দিই, এই যে আকাঙ্ক্ষার কয়েকটা দিন, খুশির কয়েকটা দিন, আনন্দের কয়েকটা দিন, এই দিনগুলিকে আরো স্মরণীয় করে রাখার জন্য একাডেমি অফ ফোকলোর আয়োজন করেছে বিশেষ শারদীয়া বক্তৃতা। আজ একাডেমি অফ ফোকলোরের বিশেষ শারদীয়া বক্তৃতার দ্বিতীয় দিন। আজকের বিষয় কামাখ্যা দেবীর পুজো, মাতৃকা দেবীর পরম্পরা। আমাদের সঙ্গে বক্তা হিসাবে আজকে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অধ্যাপক দীপক কুমার রায়। আমরা স্যারের কাছ থেকে তার বক্তব্য শোনার আগে একটু তার পরিচয় জেনে নেব। প্রফেসর দীপক কুমার রায়, তিনি বিভাগীয় প্রধান বাংলা বিভাগ এবং ডিন কলা বাণিজ্য ও আইন অনুষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, উত্তর দিনাজপুর। তার জন্ম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার বেতগাড়া গ্রামে। প্রথম কর্মস্থল অসমের কোকরাঝাড় গভর্নমেন্ট কলেজে লেকচারার হিসাবে, পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং সবশেষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে নিযুক্ত হন তিনি। তার গবেষণার বিষয় ভাষাবিজ্ঞান ও লোকসংস্কৃতি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 18টি। তার গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম একটু আপনাদের জানাই। ভাষা অন্বেষণ, হাজং ভাষা, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের লোকনাট্য, মধ্যযুগের সাহিত্য, কোচবিহার রাজদরবার, কোচবিহার রাজদরবারের পুঁথি পরিচয়, তিস্তাবুড়ি, উত্তরবঙ্গের আঞ্চলিক দেবী ভাণ্ডানী ইত্যাদি। আমরা শুনে নেব স্যারের কাছ থেকে তার অমূল্য বক্তব্য, কামাখ্যা দেবীর পুজো, মাতৃকা দেবীর পরম্পরা। স্যার নমস্কার। একাডেমি অফ ফোকলোর এর উদ্যোগে শারদীয়া বক্তৃতামালার আজকে দ্বিতীয় পর্বে আমাদের একাডেমি অফ ফোকলোরের যারা সদস্য, সদস্যা এবং বিশিষ্ট জনেরা যারা উপস্থিত আছেন এবং যারা শ্রোতা হিসেবে উপস্থিত আছেন ফেসবুক লাইভে, সকলের প্রতি শারদীয়া শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানাই। নমস্কার। আমার আজকের বিষয় কামাখ্যা দেবীর পুজো, মাতৃকা দেবীর পরম্পরা, এবং এ নিয়ে বিভিন্ন স্বদেশী এবং বিদেশি লেখকের নানা আলোচনা রয়েছে। এবং গতকাল আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক পল্লব সেনগুপ্ত মহাশয় শিবের এবং দুর্গার যে বিষয়গুলি তুলে ধরেছেন আজকের আলোচনার সঙ্গে অনেকটাই প্রাসঙ্গিক। এবং এই শারদীয়া পূজার পরম্পরার মধ্যে যে মাতৃকা দেবীর পরম্পরা এবং তার সঙ্গে কামাখ্যা দেবীর পুজো কিভাবে সম্পৃক্ত হয়ে আছে, এই সুদীর্ঘ কালের এটি একটি প্রত্ন ইতিহাস, এবং এই প্রত্ন ইতিহাস তথা মিথকথার অন্তরালে নিহিত আছে আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। এবং এই যে কামাখ্যা দেবীর পুজো আসলে যোনি পুজো এবং ফার্টিলিটি কাল্টের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, বিভিন্ন গবেষকের আলোচনার দিকে তাকাই, দেখব যে প্রাগবৈদিক স্তরে প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে, মেসোপটেমিয়া, বেবিলন ইত্যাদি, যোনি পূজার একটা ঐতিহ্য এবং পরম্পরা আমরা লক্ষ্য করছি। এবং আদিমতম একটা ঐতিহ্য আমরা এই সংস্কৃতির মধ্যে, এই পূজা অর্চনার মধ্যে আমরা লক্ষ্য করছি। এবং আরো আরো লক্ষ্য করছি যে মধ্যপ্রদেশের লাজা গৌরী আইকন 6th সেঞ্চুরিতে, সেখানেও
জনি পূজার একটা পরম্পরা আমরা লক্ষ্য করছি। এবং হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশনের মধ্যে আমরা জনি পূজার পরম্পরা লক্ষ্য করছি। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে গোটা পৃথিবী জুড়ে এ ধরনের ফার্টিলিটি কাল্ট ভিত্তিক এই যে জনি পূজার ঐতিহ্য নানা দেশে নানাভাবে আজও পূজিত হচ্ছে, আজও আলোচিত হচ্ছে, আজও চর্চিত হচ্ছে। এবং সেই ধারা অনুযায়ী আমাদের কামাখ্যা দেবী, সকলেই জানেন কামাখ্যা দেবী, যে কামাখ্যা দেবীর যে মূল অধিষ্ঠান গৌহাটির নীলাচল পাহাড়ে মাটি থেকে প্রায় 800 মিটার উঁচুতে, এবং এই নীলাচল পাহাড়ে এই যে আজ এই দেবীর অধিষ্ঠান এবং সেই দেবীর যে ঐতিহাসিক পরম্পরা তার সঙ্গে যুক্ত হয়ে আছে বর্মন রাজবংশ। এই বর্মন রাজবংশ কামরূপের বা প্রাগ জ্যোতিষপুরের বর্মন রাজবংশ 350 থেকে 650 খ্রিস্টাব্দে, এবং তার সঙ্গে যুক্ত হয়ে আছে পরবর্তীকালের পাল রাজবংশ, কামরূপের পাল রাজবংশ যাকে ম্লেচ্ছ রাজবংশ বলা হয়েছে। এবং তারও পরে আমরা লক্ষ্য করছি যে নরকাসুর, এবং তারও পরবর্তীকালে আমরা কোচ রাজবংশের ঐতিহ্য এবং আহোম রাজবংশের ঐতিহ্য লক্ষ্য করছি। এই যে বিভিন্ন রাজবংশের ঐতিহাসিক পরম্পরা এবং পরম্পরার মধ্য দিয়ে কামাখ্যা দেবীর পুজো অর্চনা এবং কামাখ্যা দেবীর রূপ এবং রূপান্তর, এটি একটি একটা ঐতিহাসিক একটা পর্যায়ক্রম বলা যেতে পারে। এবং এই পর্যায়ক্রমের মধ্য দিয়ে কামাখ্যা দেবীর যে ধারণা, তার যে আদি রূপ, সেই কৌম সমাজের মধ্যে যে আদি রূপ, সেই রূপ পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে, রূপান্তরিত হয়েছে। আমরা যদি আবার ফিরে যাই যে বর্মন রাজবংশের এবং হিউয়েন সাং এর বিবরণে কিন্তু কামাখ্যার উল্লেখ পাচ্ছি না, এবং কামাখ্যার উল্লেখ পাচ্ছি 9ম শতাব্দীতে বানমল বর্মদেবের, যাকে বলা হচ্ছে ম্লেচ্ছ রাজা, তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার উল্লেখ পাওয়া যায়। এবং এর থেকে অনুমান করা যায় যে 8ম-9ম শতাব্দীতে এখানে একটা মস্ত বড় মন্দির ছিল। এবং কেউ কেউ মনে করছেন যে 1100 খ্রিস্টাব্দে পাল রাজারাই এই মন্দিরটি স্থাপন করেছে। এবং আরো একদল ঐতিহাসিক মনে করছেন যে 1150-এ পাল বংশের ধর্মপাল প্রথম গুয়াহাটির পশ্চিম খণ্ডে নীলাচল পাহাড়ে প্রথম কামাখ্যা দেবীকে খুঁজে পান, এবং তিনি এই দেবীর যে থানটি পুনঃপ্রতিষ্ঠা করেন, এবং কনৌজ থেকে অনেক ব্রাহ্মণকে নিয়ে আসেন, মৈথিলি ব্রাহ্মণ, এবং এই ব্রাহ্মণদেরকে কামরূপে নিয়ে আসেন এবং তাদের দ্বারা পূজা অর্চনার ব্যবস্থা করেন এই ধর্মপাল, কামরূপের রাজা ধর্মপাল। এবং আমরা একটি বিখ্যাত গ্রন্থের নাম এই প্রসঙ্গে বলবো, সেটি হচ্ছে দ্য মাদার গডেস কামাখ্যা, 1948-এ প্রকাশ, বাণীকান্ত কাকতি, বিশিষ্ট ভাষা বিজ্ঞানী এবং সংস্কৃতিবিদ, যাকে অসমীয়া পণ্ডিতেরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং তিনি এই গবেষণা, তার যে এসএমএস পারভেশন এন্ড ডেভেলপমেন্ট, এই গ্রন্থটি একটি গবেষণামূলক গ্রন্থ, এর তত্ত্বাবধায়ক ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুতরাং সহজেই উপলব্ধি করতে পারছি যে দ্য মাদার গডেস কামাখ্যা বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গ্রন্থের মধ্যে বাণীকান্ত কাকতি উল্লেখ করছে যে যেখানে আজকে নীলাচল পাহাড়ে কামাখ্যার পুজো হচ্ছে, সেই পাহাড়ে একসময় খাসি এবং গাড়োদের বসতি ছিল, এবং খাসি বা অস্ট্রোএশিয়াটিক গ্রুপের যাদের ল্যাঙ্গুয়েজ, তাদের বলিদানের স্থান ছিল কামাখ্যা থান, এবং গাড়োরা শুয়োর বলি দিয়ে, তা শুকর বলি দিয়ে এই কামাখ্যা দেবীর পুজো করত। এবং আরো একটি খুব গুরুত্বপূর্ণ যে কামাখ্যা, এই কামাখ্যা নামটির মধ্যে অস্ট্রো এশিয়াটিক এলিমেন্ট রয়েছে, তার মানে এই কামাখ্যা নামের সঙ্গে খাসিদের যে লিঙ্গুইস্টিক ফরমেশন, সেই লিঙ্গুইস্টিক ফরমেশন কিন্তু অনুসন্ধান করেছেন বাণীকান্ত কাকতি। বাণীকান্ত কাকতির এসএমএস
ইটস ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট গ্রন্থের মধ্যে এবং দ্য মাদার গডেস কামাক্ষা এই দুটো গ্রন্থের মধ্যেই এই কামাক্ষা কামাদা কামাক্ষা কামরূপা এই শব্দগুলির এটিমোলজিক্যাল অ্যানালাইসিস করেছে এবং তার থেকে একটি পরিষ্কার যেই কামদা কামদা এই যে নামগুলি এই নামগুলির আসলে অরিজিন হচ্ছে অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ। তাহলে পরিষ্কার অনুমান করতে পারছি যে অস্ট্রো এশিয়াটিক গ্রুপের মানুষদের দ্বারাই হয়তো অতি প্রাচীন কালে কামাক্ষা দেবীর পূজো অর্চনা শুরু হয়েছিল এবং পাল রাজারা তার পৃষ্ঠপোষকতা করলেন, মন্দির নির্মাণ করলেন, পুনঃপ্রতিষ্ঠিত করলেন এবং পরবর্তী কালে সেই মিথিলা থেকে আগত যে নরক 13th century আমরা নরককে পাচ্ছি এবং নরক প্রথম সেখানে কামাক্ষা দেবীর উল্লেখ করছেন এবং এই যে ইনফরমেশন গুলির সঙ্গে কয়েকটি দুটি গ্রন্থ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, একটি হচ্ছে যোগিনীতন্ত্র আর একটি হচ্ছে কালিকা পুরাণম এবং এই যোগিনীতন্ত্র কালিকা পুরাণের মধ্যে এর ব্যাখ্যা আমরা লক্ষ্য করছি এবং রাজ্যের নাম যখন নরকের সময় রাজ্যের নাম ছিল প্রাগজ্যোতিষপুর পরবর্তীকালে কামরূপ হয়ে যায় এবং এই কামরূপ নামের সঙ্গে কামাক্ষা নামের একটা অন্তর্নিহিত যোগাযোগ রয়েছে। যাই হোক, এই কামরূপ কামতি কময়ী কামেত কামাদা ইত্যাদি নামগুলো কিন্তু আমরা বিভিন্ন অস্ট্রিক ফরমেশনের মধ্যে অস্ট্রোএশিয়াটিক ল্যাঙ্গুয়েজ গ্রুপে অস্ট্রিক ফরমেশনের মধ্যে আমরা পাচ্ছি। যেমন কামই কামই মানে আসলে দৈত্য, কামৈতি কামৈতি মানে আসলে ভূত প্রেত ইত্যাদি, কমিন কমিন মানে ধ্বংসের দেবতা, কামেত কামেত মানে হচ্ছে সব দেহ, কম কম এ গড অফ দ্য সাঁওতাল সাঁওতাল সমাজের মধ্যে কামরু একটি দেবতার তিনি উল্লেখ করেছেন বাণীকান্ত কাকতি। সুতরাং এই যে শব্দগুলি কাম কামাতা কামাদা কামতি এই শব্দগুলির মধ্যে রয়েছে অস্ট্রিক এলিমেন্ট। আমরা জানি ভারতবর্ষের প্রধানতম চারটি ভাষা পরিবারের মধ্যে একটি হচ্ছে অস্ট্রো এশিয়াটিক গ্রুপ বা অস্ট্রিক গ্রুপ, অস্ট্রিক গ্রুপের সাঁওতালি যে ল্যাঙ্গুয়েজ সেই অস্ট্রিক গ্রুপের ল্যাঙ্গুয়েজ এবং খাসি ল্যাঙ্গুয়েজ ও অস্ট্রিক গ্রুপের ল্যাঙ্গুয়েজ এবং এই অস্ট্রিক গ্রুপের ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ফরমেশন গুলো আমরা লক্ষ্য করছি এবং এর থেকে অনুমান করা যায় যে এই অস্ট্রিক গ্রুপের অস্ট্রিক ভাষাভাষী মানুষদের একসময় বসবাস ছিল এবং হয়তো তাদের কৌম চিন্তা চেতনার মধ্য দিয়ে সংস্কারের মধ্য দিয়ে এই ধরনের পূজা অর্চনার সূচনা ঘটেছিল। এবং এই যে আমরা লক্ষ্য করছি যে যে পাল বংশ এবং পরবর্তীকালে পাল বংশের পরে আমাদের নরকাসুরের সময় এটি উল্লেখযোগ্য, বাণীকান্ত কাকতি রেফার করছেন এবং সুনীতি কুমার চ্যাটার্জির বিখ্যাত গ্রন্থ কিরাত জনকৃতি কিরাত জনকৃতিতেও উল্লেখ আছে। এবং এই যে নরকাসুর এসছেন মিথিলা থেকে এবং এই সময়ে এরিয়ানাইজেশন করছে, অর্থাৎ যে প্রাচীন যে কৌম সংস্কার বিশ্বাসগুলির সঙ্গে আর্যীকৃত ভাবনা আর্য ভাষাভাষীদের যে চিন্তা চেতনার একটা সহাবস্থানের মধ্য দিয়ে একটা বিমিশ্রণ ঘটছে কামাক্ষা দেবীর চিন্তা চেতনায়। এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করছি যে কোচ রাজা বিশ্বসিংহ যখন কামরূপ অভিযান করলেন সেই পীঠটিকে উদ্ধার করলেন, অর্থাৎ এতদিন এই পাল এবং নরকাসুরের পরবর্তীকালে জঙ্গলে আবৃত ছিল এবং এটি উদ্ধার করলেন বিশ্বসিংহ। আহোমদের সঙ্গে যুদ্ধ চলাকালীন বিশ্বসিংহ শিষ্যসিংহ গভীর জঙ্গলে আশ্রয় গ্রহণ করে এবং অনেক সৈন্য মারা যায় এবং সেখানে দেখেন একটি বৃদ্ধ একটি স্তূপের উপরে পূজো অর্চনা করছে এবং বিশ্বসিংহ বললেন তিনি কে, এবং সেই পূজারী সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন যে তিনি হচ্ছেন দেবী, তাকে প্রার্থনা করলে ইচ্ছে পূরণ হয়। এবং তৎক্ষণাৎ বিশ্বসিংহ প্রার্থনা করলেন যে সৈন্য সামন্তগুলো এই যুদ্ধে আহোমদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে তাদেরকে তুমি ফিরিয়ে দাও, এই আমার প্রার্থনা। এবং সেই প্রার্থনা পূরণ করলেন এবং ইচ্ছা পূরণ করার পরে বিশ্বসিংহ সেখানে পূজা অর্চনা করলেন। এই ধরনের কিংবদন্তি কোচ রাজাদের ঐতিহ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি। আরেকটি ঐতিহ্য আরেকটি
জনশ্রুতি আমরা লক্ষ্য করছি যে বিশ্বসিংহ ওই স্থানে গেছেন এবং কামাখ্যার মাহাত্ম্য শুনে অভিভূত হয়েছেন এবং পরবর্তীকালে সেখানে কামাখ্যা মন্দির নির্মাণ করেন। অর্থাৎ এবং 1555 থেকে 65 নরনারায়ণ চিলারায়, এটি খুব গুরুত্বপূর্ণ, এবং নরনারায়ণ চিলারায়ের সময় মন্দিরটি আবার পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করলেন নরনারায়ণ, এবং নরনারায়ণ পুনর্নির্মাণ সংস্কারের মধ্য দিয়ে এই মন্দিরটিকে আবার নতুন ভাবে সাজাতে শুরু করলেন। সেই সময় পূজারি ছিলেন কেন্দুলাই ঠাকুর, এবং কেন্দুলাই ঠাকুরকে একদিন নরনারায়ণ বললেন এই কিংবদন্তিগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে এবং এখনো কামাখ্যা মন্দির চত্বরে কিংবদন্তিগুলো এখনো মানুষের মুখে মুখে প্রচারিত। এবং কেন্দুলাই ঠাকুর বললেন, বিশ্বসিংহ নরনারায়ণ বললেন কেন্দুলাই ঠাকুরকে যে শুনলাম আপনি যখন আরতি করেন তখন দেবী নাকি নৃত্য করেন। নরনারায়ণ বললেন আমিও সেই নৃত্য দেখতে চাই। এবং কেন্দুলাই ঠাকুর যে কথা শোনার পরে ভীত হলেন এবং কেন্দুলাইয়ের অনুমতি ব্যতি রেখে একদিন নরনারায়ণ চুপি সারে উকি মেরে সেই দেবীর নৃত্য প্রদর্শন দেখলেন। সেই নৃত্য দেখে নরনারায়ণ অভিভূত হলেন, কিন্তু দেবী কামাখ্যা বুঝতে পেরেছিলেন যে মহারাজা নরনারায়ণ আমাকে দেখতে পেয়েছেন। তৎক্ষণাৎ পূজারী ব্রাহ্মণের শির ছিন্ন করে দেন মা কামাখ্যা দেবী এবং অভিশাপ দেন নরনারায়ণকে যে নীলাচল পর্বত তুমি পরিত্যাগ করো, তুমি এবং তোমার বংশধররা আমার মন্দিরে কখনো কোনোদিন যদি আসে তারা নির্বংশ হবে। এবং এই অভিশাপ আজকেও লোকমুখে প্রচারিত এবং আজকেও কোচ রাজবংশের যারা উত্তরাধিকারী তারা কিন্তু মন্দির দর্শন করেন না, তাদের মন্দির দর্শন নিষিদ্ধ। এবং এই যে কোচ রাজাদের সময়ে মন্দির পুনঃপ্রতিষ্ঠা, তার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিভিন্ন ইতিহাসের মধ্যে বিভিন্ন লেখাপত্রের মধ্যে আমরা লক্ষ্য করছি। এবং আরো পরবর্তীকালে 1650 পরে আহোম রাজ জয়সিংহ মন্দির সংস্কারের দায়িত্ব গ্রহণ করেন এবং এই মন্দির সংস্কার পরবর্তীকালে আরো মন্দির সংস্কার করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে ধর্মপালের পরে নরক, নরকের পরে কোচ রাজা বিশ্বসিংহ নরনারায়ণের পরে জয়সিংহ আহোম রাজা পর পর মন্দিরটি সংস্কারের মধ্য দিয়ে, রূপান্তরের মধ্য দিয়ে মন্দিরের কিন্তু ওই যে ট্র্যাডিশন, যে প্রাচীনতম ট্র্যাডিশন অনেকটা পরিবর্তিত হতে চলেছে। এবং 1897 অসমে একটি বড় ভূমিকম্প হয় এবং কামাখ্যা মন্দির সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। মন্দির মেরামতির জন্য কোচবিহারের রাজারা সেই সময় 3,200 টাকা দান করে। সুতরাং এই কোচবিহার রাজাদের সঙ্গে কামাখ্যা মন্দিরের একটা অন্তর্নিহিত যোগসূত্র আমরা লক্ষ্য করছি। এবং পরবর্তীকালে আমরা এখনকার যে কামাখ্যা মন্দির, সে কামাখ্যা মন্দির 4 কক্ষ বিশিষ্ট, একটি গর্ভগৃহ, 3টি মণ্ডপ রয়েছে। সে মণ্ডপগুলো স্থানীয় নাম হচ্ছে চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। এবং দেবীর যে জনির পুজো হচ্ছে সেই জনির আকৃতি হচ্ছে 10 ইঞ্চি গভীর গর্ত, ভূগর্ভের প্রস্রবণের জল বেরিয়ে আসছে এই জায়গা দিয়ে। এবং অম্বুবাচিতে পুজো হচ্ছে এবং লক্ষ্য করবেন অম্বুবাচির সময় মন্দির বন্ধ থাকে এবং সেখানে প্রতিনিয়ত সিঁদুর দেওয়া হয় এবং সিঁদুরের মধ্য দিয়ে সেই লাল রক্ত বেরিয়ে আসে এবং তখন অনুমান করা হয় যে দেবী রজস্বলা হয়েছেন, সেই সময় মন্দির দর্শন নিষিদ্ধ। এ ধরনের একটা লোকশ্রুতি জনশ্রুতি রয়েছে। এবং কামাখ্যা যে স্তোত্রম, কামাখ্যা যে মন্ত্র, সেখানে কিন্তু দেবীর নাম কিন্তু কামাখ্যা বলা হচ্ছে না, বলা হচ্ছে কামেশ্বরী। এবং কামাখ্যা মন্ত্রের মধ্যে বলা হচ্ছে কামেশ্বরী। সুতরাং কামেশ্বরী, কামাখ্যা এই শব্দগুলি কিন্তু সমার্থক শব্দ।
এবং এই দেবী আসলে এই যে যোনি যোনির পুজো, এই পুজো হচ্ছে প্রাচীনতম মাতৃকা উপাসনার একটি ধারা। এবং যে ধারার মধ্যে রয়েছে, যে ধারার যে পরম্পরা আমরা কামাখ্যা দেবীর মধ্যে লক্ষ্য করছি, সন্তান কামনায়, রোগ ব্যাধি দূরীকরণে দূর দূরান্ত থেকে ভক্তরা চলে আসেন এখানে। সুতরাং এই যে যোনির পুজো, এই যোনির পুজো কিন্তু শুধু কামাখ্যা দেবীর পুজোতে নয়, ধরুন উত্তরবঙ্গের যে জলমাঙা গান দেখবেন, দিনাজপুরে জলমাঙা গান রয়েছে, এবং উত্তরবঙ্গের যে হুদুমদেও পূজার গান, লোয়ার অসমে হুদুমদেও পুজো রয়েছে, আপনারা চলে যান মেঘালয়ে, মেঘালয়ের হাজংদের মধ্যে, কোচদের মধ্যে, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মধ্যে অসমে এই যে হুদুমদেও পূজার গান রয়েছে, সেখানেও কিন্তু একটা যোনি পূজার পরম্পরা রয়েছে। সুতরাং আদিমতম একটি পরম্পরা যেমন কামাখ্যা দেবীর সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং কামাখ্যা দেবীর সঙ্গে আরেকটি আরেকটি জনপ্রিয় পুরা কথা, জনপ্রিয় পুরা কথা আমাদের এই অঞ্চলে প্রচলিত, যে জনপ্রিয় পুরা কথাটি আমাদের সকলেই অবগত আছেন, যে শিবের সহধর্মিনী সতীর দেহত্যাগের আখ্যান। দক্ষ যজ্ঞে শিব গেছেন, এই কাহিনী সকলেই জানেন, পুরাণের মধ্যে রয়েছে। দেবীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং দেবীর যোনি দেশ কামাখ্যার মন্দিরে পড়ে, এবং এভাবে ভারতবর্ষে 51 পীঠ স্থাপিত হয়েছে। সুতরাং এই যে শিব এবং পার্বতী, এই যে শিব এবং পার্বতীর এই যে কল্পিত মহাসত্তা, কালকে গতকাল আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক বলেছেন যে এই কল্পিত মহাসত্তা, যুগল সত্তার পুরুষ প্রকৃতির যে পরম্পরা, সেই পরম্পরা কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি। এবং শিব এই যে কাঁধে নিয়ে গৌরী বা পার্বতীর দেহ কাঁধে নিয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন এবং যোনিদেশ পড়ছে কামরূপে। এবং লক্ষ্য করার বিষয়, এই যে যোগিনীতন্ত্র এবং কালিকা পুরাণমের মধ্যে সেই জায়গাটিকে বলা হচ্ছে যোনিপীঠ, এবং এই যোনিপীঠ বলা হচ্ছে এ কারণে যে সেখানে দেবী পার্বতীর যোনিদেশ পড়েছিল, এবং সেই থেকেই আজকে হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে চিহ্নিত। সুতরাং এই যে কামাখ্যা দেবীর পূজা অর্চনা, পূজা অর্চনার যে কিংবদন্তি মিথকথা, সমস্ত কিছুর গভীরে নিহিত রয়েছে যোনি পূজার ঐতিহ্য। গোটা পৃথিবী জুড়ে যে যোনি পূজার ঐতিহ্য রয়েছে, বিভিন্ন শিল্প ভাস্কর্যের মধ্যে যে যোনি পূজার পরম্পরা আমরা লক্ষ্য করছি, তারই একটি একটা ধারাবাহিক একটা বিবর্তন আমরা লক্ষ্য করছি কামাখ্যা দেবীর পূজায়। এবং এই কামাখ্যা দেবী উত্তরবঙ্গ এবং গোটা বঙ্গদেশে এবং অসমে একটি প্রচলিত প্রবাদ রয়েছে, এবং লোকমুখে এটি প্রচলিত যে কামাখ্যা দেবীর বরে সন্তান লাভ ঘটে, এবং নিঃসন্দেহে ফার্টিলিটি কাল্টের সঙ্গে যুক্ত। এবং এই কামাখ্যা দেবীর বর লাভের পরে যেখানে যেখানে সন্তান লাভের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু কামাখ্যার পুজো প্রচলিত হয়েছে, এবং সেই পুজোর পরম্পরা আজকে মেঘালয়ের যে ডালু অঞ্চলে যারা ডালু মানুষ, এবং অসমের মেঘালয়ের গাঢ়বাদা অঞ্চলে যারা হাজং মানুষ, এবং যারা কোচ মানুষ, এবং বৃহত্তর অসমীয়া সমাজে, এবং উত্তরবঙ্গে এবং বাংলার বিভিন্ন প্রান্তে, এবং নেপালে ঝাপা মরং সোনসরি, এই তিনটি জেলায় আমরা কামাখ্যা দেবীর পুজো অর্চনা লক্ষ্য করছি। এবং কামাখ্যা দেবীর পুজো অর্চনা পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো যতটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি যে কামাখ্যাগুড়ির কামাখ্যা ধাম অত্যন্ত খুবই প্রাচীন একটি ধাম, যেখানে দীর্ঘকাল ধরে কামাখ্যা দেবীর পুজো অর্চনা চলে আসছে। কোচ, এখানে একটি মিথ রয়েছে যে কোচ রাজারা একসময় এখানে শিকার করতে আসতেন কামাখ্যাগুড়ি অঞ্চলে, বারুবিশা অঞ্চলে, শালকুমারহাট অঞ্চলে, এবং কামাখ্যাগুড়িতে এসে পাত্র মিত্র সহ হাতির পিঠে চড়ে শিকারে আসতেন, এসেছেন
এক জনৈক রাজা, কোচ রাজা, এবং সেখানে নলখাগড়ার মধ্যে একটা ডোবায় একটা জলাভূমিতে তার হাতির পা ডুবে যায় এবং সেখান থেকে হাতিটি আর উঠতে পারেনি। এবং সেখানে সেখানে পার্শ্ববর্তী অঞ্চলে যারা রাভা মানুষ তারা আসলে কোচা, এবং এই কোচা হুজি বা কোচা গুনিনকে জিজ্ঞেস করেন, রাজা জিজ্ঞেস করেন যে এই এই যে হাতির পা ডুবে গেল কিভাবে রক্ষা পাওয়া যাবে। এবং সেই গুনিন উত্তর দেন যে আমি গণনা করে জেনেছি যে কামাখ্যা দেবীর পুজো দিতে হবে, এখানে কামাখ্যা দেবীর থান রয়েছে, ধাম রয়েছে, সেখানে পুজো দিতে হবে, তা না হলে হাতি কিন্তু সেই কাদা থেকে উঠতে পারবেন না। তৎক্ষণাৎ মহারাজা পুজোর আয়োজন করলেন এবং সেখানে রাত্রি যাপন করলেন। এবং মহারাজার নির্দেশ মর্মে অম্বুবাচী তিথিতে কামাখ্যা দেবীর পুজো অনুষ্ঠিত হয় এবং রাজকোষ থেকে যাবতীয় খরচ পাঠানো হতো। 1950 সালে যখন কোচবিহার রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় সেই সময় থেকে কোচবিহার রাজকোষ থেকে আর কোনো খরচ পাঠানো হতো না, এবং এখনো সেভাবে কোচবিহার রাজাদের রাজবংশের লোকেরা সেখানে আসেন, কিন্তু আলাদা করে কোনো ডোনেশন বা আলাদা করে কোনো পূজার্চনার জন্য খরচ বহন করেন না। এবং বর্তমানে এই কামাখ্যা দেবীর পুজোর মেলার মধ্য দিয়ে যে দুটো গ্রাম মধ্য এবং দক্ষিণ কামাখ্যাগুড়ি গ্রামের কোচ রাভা রাজবংশী স্থানীয় মুসলমান এবং ওরাও সমাজের মানুষেরা এই মেলা এবং পুজোর সঙ্গে যুক্ত আছে। এবং মাসের এখানে প্রতিবছর আষাঢ় মাসের 11 তারিখ মেলা এবং পুজো হয়, তবে পরম্পরাগত রীতি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের 15 তারিখের আগেই বাস জাগানোর রীতি, মদন কামের বাস জাগানোর রীতি রাজবংশী সমাজের মধ্যে রয়েছে। এখানেও বাস জাগানোর রীতি রয়েছে, বিভিন্ন দেবদেবীর বাসের প্রতীক নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এই যে দেবতাদের জন্য দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন নৃত্যগীত পরিবেশন করার যে পরম্পরা, সেই পরম্পরা রয়েছে, সেই বাস জাগানোর রীতি রয়েছে। এবং কামাখ্যা দেবীর যে কামাখ্যাগুড়ি থান, সেখানে আমরা 18 জন দেবদেবীকে পাচ্ছি কামাখ্যা ছাড়াও। কিরকম? ব্রহ্মা, বিষ্ণু, শিব, লক্ষ্মী, নারায়ণ, গঙ্গা, শীতলা, সত্যপীর, রাখাল ঠাকুর, বুড়া ঠাকুর, ভোটমণি, বাকসুর, কালসুর, বোকাসুর, মুড়িয়ামাশান, পাগলি, থোকা থুকনি, এবং পরিষ্কার যে ক্রমশ সেই কৌম ভাবনা থেকে ধীরে ধীরে সে দেবীর কল্পনার মধ্যে আর্যীকরণ ঘটে যাচ্ছে। সেখানে শিব, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী সমস্তটাই এই থানের মধ্যে পূজিত হচ্ছে। এবং মা কামাখ্যার এখানে যে রূপ, সেখানে যোনি রূপে পুজো হচ্ছে না, মা কামাখ্যার এখানে মৃন্ময় মূর্তিতে পুজো হচ্ছে। 6টি মাথা, 12টি হাত এবং সিংহ বাহনা। এবং উল্লেখযোগ্য যে এই যে সিংহ বাহনা, 6টি মাথা, 12টি হাত ক্রমশ দেবী দুর্গার কল্পনার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে মা কামাখ্যার কিংবদন্তি, মিথকথা এবং তার ঐতিহ্য। এবং এই কামাখ্যাগুড়ির এই যে কামাখ্যাগুড়ি অঞ্চলের যে কামাখ্যা ধাম, সে কামাখ্যা ধামে আজও মৃন্ময় মূর্তিতে মা মৃত্তিকা মাটির মূর্তিতে সেই দেবতার না দেবীর পুজো হচ্ছে সেই ধাম ধামে। এবং শুধু তাই নয় যে কোচবিহারের যে সদর মহকুমার সিদ্ধেশ্বরী গ্রাম, সেখানেও কামাখ্যা দেবীর পুজো হচ্ছে। এবং সিদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় পাথর বা শিলাখণ্ড তার প্রতীক, সেখানে যোনি প্রতীকে নয়, পাথর বা শিলাখণ্ডের প্রতীকে পুজো হচ্ছে। এবং এই পুজোর মধ্য দিয়ে, এবং শুধু নয়, এই পুজোর মধ্য দিয়ে সেখানে একটা মেলা হয়, কামাখ্যার মেলা। এবং এই কামাখ্যার মেলা কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমাতে হয়, জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে, মেঘালয়ের বিভিন্ন স্থানে তো রয়েছে, নেপালের ঝাপা মরং জেলায় কামাখ্যা দেবীকে গৃহদেবী, কোথাও কোথাও গ্রাম দেবী রূপে পুজো করা হচ্ছে, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম দেবতার স্থানে গ্রাম দেবী রূপে পুজো অর্চনা করা হচ্ছে কামাখ্যা দেবীকে। সুতরাং কামাখ্যা দেবী কোথাও হয়ে যাচ্ছেন গৃহদেবী, কোথাও হয়ে যাচ্ছেন গ্রাম দেবী,
কোথাও হয়ে যাচ্ছেন, কোথাও সন্তান কামনায়, কৃষি ফসলের কামনায়, রোগ ব্যাধি দূরীকরণের জন্য কামাখ্যা দেবীর পুজো হচ্ছে। এবং এই যে কামাখ্যা দেবীর যে মাতৃকা শক্তির যে বিবর্তন, এই বিবর্তন যদি আমরা একটু গভীরে অনুসন্ধান করি, এই বিবর্তন বিবর্তন কিভাবে হয়েছে, এই যে অসম, উত্তরবঙ্গ, মেঘালয়, এই যে বিস্তৃত বলয়, যেখানে মা কামাখ্যার একটা মস্ত বড় প্রভাব রয়েছে, অন্য অঞ্চলেও রয়েছে, কিন্তু মা কামাখ্যার সবচেয়ে বড় প্রভাব রয়েছে মেঘালয়ের, মেঘালয়, অসম এবং উত্তরবঙ্গ সংলগ্ন অঞ্চলে। এবং এই যে অঞ্চলে যে কামাখ্যা দেবীর যে বিবর্তন ঘটছে, এই কামাখ্যা দেবীর আসলে অতি প্রাচীন কালে এই কামাখ্যা দেবীকে লোকায়ত সমাজে কৌম স্তরে বুড়ি ঠাকুরানি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং দেখবেন অসমে বরপেটায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বুড়ি, অর্থাৎ বুড়ি পার্বতীকে বুড়ি রূপে চিহ্নিত করা হচ্ছে, এবং বিভিন্ন গ্রাম দেবতার স্থানে বুড়া বুড়ি অর্থাৎ শিব পার্বতীকে পুজো করা হচ্ছে। এবং কোচবিহার জেলার দিনহাটার বুড়ির পাট, বরপেটার বুড়ির পাট, অসমের বঙ্গাইগাঁওয়ের বুড়ির পাট এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বুড়ি ঠাকুরানির পুজো। এবং এই যে কল্পিত মহাসত্তা যুগল সত্তার মধ্য দিয়ে পার্বতীকে কৌম স্তরে কল্পনা করা হচ্ছে, এবং আরো পরবর্তীকালে পৌরাণিক স্তরে সেই কৌম স্তর থেকে যখন এই বুড়ি ঠাকুরানী বিবর্তিত হচ্ছে, সেখানে আমরা পাচ্ছি কামেতেশ্বরী দেবী। এবং এই কামেতেশ্বরী দেবীর মাতৃকা দেবীর বলা চলে অর্ধ সমাপ্ত অপূর্ণাঙ্গ রূপ। এবং কামেতেশ্বরী দেবী সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে খেন রাজাদের ঐতিহ্য। খেন রাজাদের দিনহাটার, কোচবিহার জেলার দিনহাটায় কামেতেশ্বরী দেবীর পুজো হয়, এবং খেন রাজাদের নীলাম্বর নীলধ্বজ, এই খেন রাজাদের আরাধ্য দেবী হচ্ছে কামেতেশ্বরী দেবী। এবং এই কামেতেশ্বরী দেবী এই বুড়ি ঠাকুরানীর বা বুড়ি দেবীর আরেকটি বিবর্তিত রূপ, এবং তারও পরবর্তীকালে পূর্ণাঙ্গ পৌরাণিক দেবী রূপে তার উত্তরণ ঘটছে আর্যভাষীদের প্রভাবে তার ফলশ্রুতিতে, এবং তার নাম কামাখ্যা দেবী। এবং কামাখ্যা দেবীর প্রসঙ্গ উঠে এসছে কালিকা পুরাণে, এবং কামাখ্যা দেবীকে এখানে বলা হচ্ছে চণ্ডী রূপ হিসাবে। এবং আরো উল্লেখযোগ্য যে চণ্ডীকে এই অঞ্চলে বিভিন্ন রূপে কল্পনা করা হচ্ছে, এবং গোটা বঙ্গদেশে চণ্ডীর বিভিন্ন রূপ রয়েছে, কিন্তু কাম, কামতা, কামদা, কামাখ্যা এই যে রূপগুলি লোকায়ত সমাজে কিন্তু এখনো এই অসম বঙ্গের সুবিস্তৃত অঞ্চলে পূজিত হচ্ছেন লৌকিক দেবী রূপে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যোনির পুজোর থেকে, এই কৌম ভাবনা থেকে বিবর্তনের মধ্য দিয়ে কামাখ্যা দেবীর যে রূপ রূপান্তর ঘটছে, এবং এই রূপ রূপান্তরের মধ্যে রয়েছে অস্ট্রিক সংস্কৃতির বা অস্ট্রিক ভাষাভাষীদের ঐতিহ্য, রয়েছে ইন্দোমঙ্গলয়েড ভাষাভাষীদের ঐতিহ্য, রয়েছে ভারতীয় আর্য ভাষাভাষীদের ঐতিহ্য। এই যে সহাবস্থানের মধ্য দিয়ে কামাখ্যা দেবী কিন্তু ক্রমশ রূপান্তরিত হচ্ছে। কামেতেশ্বরী মন্দিরে যারা এখন পূজারি তারা আসলে মৈথিলি ব্রাহ্মণ, এবং কামতাপুরের রাজারা নীলাম্বর নীলধ্বজ সেই সময় তারা তাদেরকে নিয়ে আসছেন কামতাপুর দুর্গে। এবং তুফানগঞ্জের চামটা গ্রামে ঘূর্ণেশ্বরী দেবীর পুজো হচ্ছে, এবং ঝড় ঝঞ্ঝা থেকে তিনি রক্ষা করেন, এবং এই ঘূর্ণেশ্বরী দেবীর সঙ্গে কামাখ্যা দেবীর রূপ কল্পনার অর্থাৎ একটা সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং তার যে আকৃতি, তার যে মৃন্ময় মূর্তি, এবং এই বিভিন্ন স্থানের যে কামাখ্যা দেবীর মৃন্ময় মূর্তি, তার একটা সাজুজ্য আমরা লক্ষ্য করছি, এবং কল্পনার মধ্যে লোকবিশ্বাস সংস্কারের মধ্যে কোথায় যেন একটা ফল্গুধারার মতো, কোথায় যেন একটা সাদৃশ্য এই দুই দেবীর মধ্যে আমরা লক্ষ্য করছি। সুতরাং আমরা বলতেই পারি যে কামাখ্যা দেবীর যে যোনি পুজো, কামাখ্যা দেবীর যে রূপ রূপান্তর, এবং কামতেশ্বরী বুড়ির পাট, এবং পরবর্তীকালে কামাখ্যা রূপে আমাদের কাছে যে দেবী প্রতিভাত হয়েছেন সন্তান কামনায়, বিভিন্ন রোগ দূরীকরণে
যে দেবীর পুজো করা হচ্ছে সেই কামাখ্যা দেবী আসলে আর্য এবং প্রাগার্য ভাষীদের সহাবস্থানের ফলশ্রুতি। আজকে কোচ রাজবংশী সমাজ গ্রাম দেবী রূপে পুজো করছেন, মেঘালয়ের কোচ সমাজ কামাখ্যা দেবীকে গৃহদেবী এবং গ্রাম দেবী রূপে পুজো করেন, মেঘালয়ের ডালু সমাজ অসমের হোজাই অঞ্চলের ডালু সমাজ তারা পুজো করছেন, হাজং সমাজ পুজো করছেন, এবং বড়ো কছারি বা বড়ো সমাজ যারা উত্তরবঙ্গে মেষ নামে পরিচিত, বৈশাখ মাসের প্রথম দিনে বাথু মহারাজা এবং আই কামাখ্যাকে পুজো দিয়ে নতুন বছরকে আহ্বান করছে, এবং তাদের মধ্যেও এই ধরনের কামাখ্যা দেবীর পুজো অর্চনার একটা ধারা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কামাখ্যা দেবী সন্তান দায়িনী, মা কামাখ্যা দেবী গ্রাম দেবী, মা কামাখ্যায় রূপান্তরিত, এবং এই কামাখ্যা দেবীর কল্পনার মধ্যে একদিকে মাতৃকা দেবীর বৈচিত্র্য রয়েছে, মা গোসানী মা কামতেশ্বরী কোথায় যেন এক হয়ে গেছে। এবং আরো উল্লেখযোগ্য যে বিভিন্ন পুরাণের যে কাহিনী, সেই পুরাণের কাহিনীগুলির সঙ্গে লোকায়ত কাহিনী, লোকায়ত সংস্কৃতি, লোকায়ত ঐতিহ্য কোথায় যেন সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং লোকসমাজের মধ্যে কামাখ্যা দেবীর ঐতিহ্য ভিন্ন মাত্রা গ্রহণ করছে। যেমন অসমের মেঘালয়ের এবং অসমের ডালু সমাজে একটি প্রচলিত প্রবাদ রয়েছে যে কামাখ্যা তাদের আদি দেবী এবং কামাখ্যাই তাদের তাদের রক্ষাকর্তা। সেজন্য দেখবেন অসমের এবং মেঘালয়ের বিভিন্ন স্থানে যে ডালু কমিউনিটি রয়েছে তারা কামাখ্যা পূজায় অংশগ্রহণ করে, এবং কামাখ্যা পূজার অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সেই অঞ্চলের বিভিন্ন স্থানে কামাখ্যা দেবী বিভিন্ন গ্রাম গ্রাম থানে, আমরা মোটামুটি হোজাই অঞ্চলের বিভিন্ন গ্রাম দেবতার থানে, তারপরে গোয়ালপাড়া রাক্ষসিনী অঞ্চলের বিভিন্ন গ্রাম দেবতার স্থানে, অসমের বিটিডি এরিয়ার বিষ্ণুপুর অঞ্চলে বিজনি অঞ্চলে, এবং মেঘালয়ের ডালুপাড়া শেলশেলা ফুলবাড়ি এই অঞ্চলে যে ডালু কমিউনিটির মানুষেরা রয়েছেন তারা এই পুজো অর্চনা করে। এবং আরো উল্লেখযোগ্য যে এই দেবী হচ্ছেন রক্তবর্ণা, এবং এই রক্তবর্ণা এই দেবীর সঙ্গে ফার্টিলিটি কাল্টের একটা গভীরতর সংযোগ রয়েছে, এবং ডালু সমাজের নিয়ম রয়েছে সেই দেবীর যে বস্ত্র সেই বস্ত্র হচ্ছে রক্তবর্ণা অর্থাৎ লাল, সেই বস্ত্রই মহিলারা পরিধান করেন, এবং তাদের বস্ত্রের রং অনেকটা লাল এবং বিভিন্ন পাড় যুক্ত, এবং তাদের বিশ্বাস যে এই যে কামাখ্যা দেবী যে বস্ত্র পরিধান করেছেন ডালু সমাজের মহিলারা সেই বস্ত্রই পরিধান করে, এবং এই ডালু সমাজের মধ্যে এখনো সেই পরম্পরা রয়েছে। আমরা যদি হাজং সমাজের মধ্যে যাই, হাজং সমাজ মেঘালয় এবং অসম তিনসুকিয়া অঞ্চলে যে হাজং সমাজ বসবাস করেন, হাজং সমাজের মধ্যে এই কামাখ্যা দেবীকে কিভাবে তারা দেখছে, এবং কামাখ্যা দেবীকে তারা যোনি পুজোর থেকেও বড় কথা তারা গৃহদেবীকে পুজো গৃহদেবী হিসাবে পুজো করছেন। কামাখ্যা তাদের গৃহদেবী, এবং কামাখ্যার পুজো অর্চনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের মঙ্গল সূচক বিভিন্ন যার শুভকারক অর্থাৎ যে বিবাহের পূর্বে বা কোনো অশৌচ কর্মের পূর্বে বা পরে, এবং সংস্কার বিভিন্ন সংস্কার বিধির মধ্যে একটা কামাখ্যা দেবীর প্রার্থনা কামাখ্যা দেবীর পুজো অর্চনা কিন্তু আবশ্যক। ঠিক তেমনি কোষ সমাজের মধ্যে মেঘালয়ের ওয়ানাং হাড়িগাইয়া তিনটাকিয়া চাপড়া বানাই এই বিভিন্ন যে কোষ সমাজের মধ্যে এখনো কিন্তু কামাখ্যা দেবীকে গৃহদেবী গ্রাম দেবী এবং বিভিন্ন রোগ দূরীকরণের জন্য বিভিন্ন রোগের দেবী হিসেবে পুজো করা হয়। এবং আমাদের একটা প্রচলিত প্রবাদ রয়েছে যে আমাদের মেঘালয় এবং অসমে যে কামাখ্যা দেবীর যদি পুজো করা যায় কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, এবং এই এই ধরনের একটা লোকবিশ্বাস জনসমাজে রয়েছে। আমরা যদি চলে যাই যে অসমের অসমীয়া সমাজে বা অসমের রাভা সমাজে, গোয়ালপাড়ার যে রাভা সমাজের বিভিন্ন গ্রামে এই কামাখ্যা দেবীর পুজো অর্চনা প্রচলিত রয়েছে, এবং কামাখ্যা দেবীকে ওখানে মাতৃদেবী হিসাবে মাতৃকা শক্তি হিসাবে পুজো করা হচ্ছে। সুতরাং এটা একটা শক্তিপীঠ, এবং এই শক্তিপীঠের মধ্য দিয়ে শক্তি দেবী রূপে
পুজো করা হচ্ছে এই কামাখ্যা দেবীকে, এবং সেখানে যোনি পুজোর থেকে পরবর্তীকালে কামাখ্যা দেবী হয়ে উঠেছেন আমাদের শক্তি রূপিণী, শক্তি রূপিণী একটা কামাখ্যা দেবী, এবং সেখানে নিঃসন্দেহে এই কামাখ্যা দেব দেবীর সঙ্গে যুক্ত হয়ে আছে তান্ত্রিক রীতি এবং লোকাচার। আপনারা জানেন মাইবং, মাইবং অঞ্চলে এখনো তান্ত্রিক রীতি, অসমের মাইবং অঞ্চলে এখনো তান্ত্রিক রীতি প্রচলিত রয়েছে, এবং এই তান্ত্রিক রীতি নীতি যারা অনুসরণ করে, ক্ষেত্র সমীক্ষা আমরা লক্ষ্য করেছি, তারা তাদের প্রধান দেবী হচ্ছেন কামাখ্যা দেবী, এবং কামাখ্যা দেবীর পুজো না করলে তান্ত্রিক রীতিনীতিতে কখনোই সিদ্ধিলাভ ঘটে না। সুতরাং কামাখ্যা দেবী তাদের কাছে একটা মাতৃকা স্বরূপা, মাতৃকা দেবী রূপে পরিগণিত। ঠিক তেমনি আমরা অসমের যে কোচ রাজবংশী সমাজ, বিভিন্ন স্থানে কামাখ্যা দেবীর পুজো অর্চনার মধ্যে মাতৃদেবী এবং শক্তি রূপিণী দেবী রূপে তার পুজো অর্চনা আমরা লক্ষ্য করছি। এবং এই যে কামাখ্যার যে রক্তবর্ণ, সেই রক্তবর্ণ পরবর্তীকালে কোচবিহারের বড়দেবীর মধ্যে, যে বড়দেবীর দুর্গাপূজা আজকে 500 বছরের প্রাচীন, এবং আমাদের দরং রাজবংশাবলীতে উল্লেখ রয়েছে যে মহারাজা বিশ্বসিংহ সরলভাঙা নদীর তীরে হরিং বলি দিয়ে দেবী দুর্গার পূজা করেছিল, এবং এই দেবী পরবর্তীকালে নরনারায়ণ যখন পুজো করলেন সে দেবীর রং হয়ে গেল রক্তবর্ণা, এবং পরবর্তীকালে প্রায় 400 বছরের পুরনো নাটাবাড়ির সাহেব বাড়ির যে দুর্গাপূজা সেখানেও কিন্তু দেবী রক্তবর্ণ। এবং আরো উল্লেখযোগ্য যে বিজনী রাজবংশের পুজো এবং বেলতলা রাজবংশের পুজো, এটা কোচ রাজবংশের মধ্যে তাদের যে পুজো অর্চনা, এবং শিদলি রাজবাড়ির যে পুজো, অসমের বঙ্গাইগাঁও অঞ্চলের শিদলি রাজবাড়ির যে পুজো, সেই পুজোর মধ্যে কিন্তু সেই রক্তবর্ণা দেবী, সেই রক্তবর্ণা দেবীকে আমরা খুঁজে পাচ্ছি। এবং এর থেকে অনুমান করতে পারি যে কামাখ্যা দেবীর যে মাতৃকা সাধনার যে উদ্ভব এবং ক্রমবিকাশ, পরবর্তীকালে মাতৃকা শক্তি এবং আরো পরবর্তীকালে দুর্গা দেবী দুর্গার সঙ্গে কোথায় যেন একাত্ম হয়ে যাচ্ছে। দুর্গা পার্বতী আর এই যে চণ্ডী একই একই রূপের ভিন্ন ভিন্ন নাম, এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন স্থানে যে দুর্গাপূজার ঐতিহ্য, এবং এই ঐতিহ্যের মধ্যে একটা শিকারের ভাবনা রয়েছে, এবং নিঃসন্দেহে দেবী কামাখ্যা বা দেবী দুর্গার যে বিবর্তন হচ্ছে শিকারজীবী স্তর থেকে কৃষিজীবী স্তরে, তার পরম্পরা কিন্তু এখনো উত্তরবঙ্গ এবং অসমে রয়েছে। এবং এই দেবী দুর্গার যে পূজার্চনা কোচ এবং কোচ রাজবংশী সমাজে এখনো প্রচলিত আছে, তার নাম যাত্রা পূজা, এবং যাত্রা পূজায় পুজো হবে দশমীতে, এবং এই দশমীতে যে পুজো হবে এখানে দু ধরনের পুজো পাচ্ছি, একটা হচ্ছে মাত্রা পূজা এবং একটা হচ্ছে যাত্রা পূজা। মাত্রা মানে হচ্ছে সেখানে নবমীতে পুজো, সেটি হচ্ছে মাত্রা পূজা। মাত্রা পূজা কারা করবেন? যারা জোদ্দার জমিদার বনেদি তারা পুজো করবেন মাত্রা পূজা অর্থাৎ নবমীতে, এবং যারা সাধারণ মানুষ সাধারণ কৃষক তারা পুজো করবেন দশমীতে যাত্রা পূজা। এবং আজকেও এই সুদীর্ঘ অঞ্চলে, শুধু অসম আর আমাদের উত্তরবঙ্গ নয়, মেঘালয়ের সুবিস্তৃত অঞ্চলে দশমীতে যাত্রা পূজা হবে, এবং দশমীতে এই কামাখ্যা দেবী রূপান্তরের মধ্য দিয়ে দেবীকে, এখানে দুর্গা নয়, মনে রাখতে হবে এখানে উত্তরবঙ্গের এই যে পরম্পরা আছে, এই পরম্পরায় কিন্তু দুর্গা রূপে চিহ্নিত হচ্ছেন না দেবী, দেবী চিহ্নিত হচ্ছেন, দুর্গা চিহ্নিত হচ্ছেন এখানে দেবী রূপে। কোচবিহারের যে দুর্গা বাড়ি, সে দুর্গা বাড়ি আসলে দেবী বাড়ি। দার্জিলিং জেলায় যে দেবী ডাঙ্গা আসলে দেবী পূজা, জলপাইগুড়ি জেলায় যে দেবী ঠাকুর বাড়ি আসলে দেবী, এবং এই দেবী কনসেপ্ট যাত্রা পূজার মধ্য দিয়ে উঠে এসছে। এবং যাত্রা পূজায় অস্ত্র শস্ত্রের পুজো হচ্ছে, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দিয়ে সেই পুজো হচ্ছে যাত্রা পূজা। এবং যাত্রা পূজার কনসেপশনের মধ্যে পরিষ্কার আমরা লক্ষ্য করছি যে মা কামাখ্যা দেবীর মধ্য দিয়ে এই মাতৃকা সাধনার যে পরম্পরা, মাতৃকা রূপের যে পরম্পরা শিকারজীবী থেকে কৃষিজীবীতে যে রূপান্তরিত হচ্ছে,
লোকাচার লোকবিশ্বাসে এখনো কিন্তু তার পদচিহ্ন আমরা লক্ষ্য করছি, সংস্কার বিশ্বাসের মধ্যে সেই পদচিহ্ন লক্ষ্য করছি। কোথায় অস্ট্রোএশিয়াটিক গ্রুপ, অস্ট্রোএশিয়াটিক যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মানুষদের থেকে সেই রূপ রূপান্তরের মধ্য দিয়ে শৈব ভাবনা এবং শাক্ত তন্ত্র মিশ্রিত ভাবনা। এবং আরো উল্লেখযোগ্য, উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তরবঙ্গে শিবের যে লৌকিক রূপ পাচ্ছি, এবং আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যেও শিবকে কৃষিজীবী শিব হিসাবে চিহ্নিত করছি এবং পশুপতি রূপের মধ্যেও শিবকে ভিন্নভাবে লক্ষ্য করছি। কিন্তু উত্তর উত্তর পূর্ব ভারতে শিব পুরোপুরি অনার্য রূপে, অর্থাৎ প্রাগার্য ভাষীদের দেবতা। এবং শিবের যে আকৃতি, যে মৃন্ময় মূর্তি আমরা লক্ষ্য করছি, সেখানে যেন কোথায় যেন উঠে আসছে এই অঞ্চলের আদিমতম অধিবাসীদের কৌম রূপ এবং রূপান্তর। ধরুন না, উত্তরবঙ্গের মাসান লোকদেবতার যে চেহারা, উত্তরবঙ্গের মাসান লোকদেবতার চেহারা, উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শিবের চেহারা, ডাংধরা শিব, এই ডাংধরা শিব, ঢাংঢিং শিব, ডাংডিং শিবের পুজো কোচবিহারে ঢাংডিং গুড়িতে হয়, জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে হয়, বিভিন্ন অঞ্চলে এর পুজো অর্চনা আছে। ডাংধরা শিবের পুজো কোচবিহারের দিনাটায় হয় এবং অসমের আগমনী, তারপরে গোয়ালপাড়ার বিভিন্ন অঞ্চলে ঢাংডিং শিবকে আমরা পাচ্ছি। এবং এই ঢাংডিং শিবের যে রূপ রূপান্তরের মধ্যে সেই কৌম জনগোষ্ঠীর যে ফিজিক্যাল ফিচার আমরা কিন্তু লক্ষ্য করছি। সুতরাং এই যে পরম্পরা, এই পরম্পরা কিন্তু শৈব ধারার পরম্পরা এবং শৈব ধারার সঙ্গে শাক্ত তন্ত্র মিশ্রিত যে রূপ রূপান্তর আমরা লক্ষ্য করছি, নরকাসুরের সময় থেকে আর্যিকরণের মধ্য দিয়ে আর্যিকৃত হয়ে আজকের এই কামাখ্যা দেবী কিন্তু রূপান্তরিত হচ্ছে। কোচবিহার রাজাদের পৃষ্ঠপোষকতায়, অসমের অসমের আহোম রাজাদের পৃষ্ঠপোষকতায় আজকে যে কামাখ্যা মন্দির আমরা লক্ষ্য করছি, এই কামাখ্যা মন্দিরের মধ্যে নিহিত রয়েছে একদিকে প্রাচীন কৌম রূপ, যেখানে যোনি পূজার ঐতিহ্য এবং গোটা পৃথিবী জুড়ে সেই যোনি পুজোর ঐতিহ্য আমরা লক্ষ্য করছি, যেখানে নিহিত রয়েছে ফার্টিলিটি কাল্ট, এবং কামাখ্যা দেবীর মন্দির গাত্রে যে বিভিন্ন ধরনের স্কাল্পচার গুলো রয়েছে, ভাস্কর্য গুলো রয়েছে, সেখানেও কিন্তু যোনি পূজার একটা পরম্পরা লক্ষ্য। এবং উল্লেখযোগ্য যে কোচ রাজা বিশ্বসিংহ পরবর্তীকালে যে দেবী দুর্গার পূজা অর্চনা করছেন সরলভাঙা নদীর তীরে এই ফরিং বলি দিয়ে, এবং সেই চিন্তা চেতনার মধ্যেও কিন্তু কামাখ্যা দেবীর মাতৃকা সাধনার রূপ রূপান্তর লক্ষ্য করছে। সুতরাং এই যে মাতৃতান্ত্রিক কাল্ট এখনো ইন্দ্রমঙ্গলের গ্রুপের মানুষদের মধ্যে রয়েছে, গারোদের মধ্যে মাতৃ প্রাধান্য এখনো প্রবল, অন্যান্য ট্রাইবাল কমিউনিটির মধ্যে যে পরম্পরা রয়েছে মাতৃ কৌলিক, সে গোত্র মাতৃ মায়ের গোত্র তারা বহন করছেন, কিন্তু মাতৃতান্ত্রিক সমাজের সমস্ত পরম্পরা তারা বহন করছেন না। এবং এই এই ধরনের রূপ রূপান্তর আমরা রাভাদের মধ্যে, কোচদের মধ্যে, ডালুদের মধ্যে, হাজংদের মধ্যে, কার্বিদের মধ্যে, ডিমাসাদের মধ্যে, মিচিংদের মধ্যে লক্ষ্য করছি। এবং এই পরম্পরার মধ্য দিয়ে ক্রমান্বয়ে মাতৃকা সাধনার, অর্থাৎ মাদার কাল্টের যে রূপান্তর ঘটে চলেছে, তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে কামাখ্যা দেবী। সুতরাং কামাখ্যা দেবীর যে কৌম ভাবনার মধ্যে যে যোনি পুজো, এবং লক্ষ্য করবেন যে অম্বুবাচীর সময়ে যে স্রোতধারা ওখান থেকে বেরিয়ে আসে, সেটি কিন্তু ন্যাচারাল, স্বাভাবিকভাবে বেরিয়ে আসছে, এবং মানুষের কল্পনায় বিশ্বাসে তার মধ্যে একটা অতি লৌকিক ভাবনা সঞ্চারিত হয়েছে। তারা বিশ্বাস করছেন যে দেবী রজস্বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং এই কল্পনার মধ্যে রয়েছে তান্ত্রিক কালচার, শাক্ত কালচার এবং প্রাচীনতম শৈব কালচার, এবং এই শৈব অর্থাৎ প্রাচীনতম যে জনগোষ্ঠীগুলি ছিল এই অঞ্চলে বসবাস করত এবং এখনো বসবাস করছে, রাজবংশী, কোচ রাজবংশী, গাড়ো, হাজং, খাসি, বড়ো, ডিমাসা, তাদের যে একটা পরম্পরা, এই পরম্পরা কিন্তু তার পূজা অর্চনার মধ্যে লক্ষ্য করছে। এবং কামাখ্যাগুড়ি, জলপাইগুড়ি অঞ্চলে বা কোচবিহার অঞ্চলে বা আলিপুরদুয়ার অঞ্চলে যে কামাখ্যার পুজো ক্রমান্বয়ে আর্যকৃত হয়ে একটা
পৌরাণিক স্তর থেকে ক্রমশ ধীরে 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 রূপান্তরের মধ্য দিয়ে বেরিয়ে আসে। সুতরাং উত্তরবঙ্গের যে আজকে দুর্গাপূজার যে ঐতিহ্য লক্ষ্য করছি, কোচবিহার রাজবাড়ির যে বড়দেবীর পুজো, সাহেব বাড়ির যে দেবী পুজো, জলপাইগুড়ির যে দেবী পুজো, বিজনি শিদলির যে দেবী পুজো, অসমের বেলতলার যে দেবী পুজো, সেই পুজোর পরম্পরার মধ্যে একটা একটা ঐতিহাসিক পরম্পরা নিহিত রয়েছে কামাখ্যা পুজো। তারা কামাখ্যা দেবীকে পুজো করছেন মাতৃকা দেবী রূপে, আবার পুজো করছেন দেবী দুর্গা রূপে, অর্থাৎ দেবী রূপে। এই যে পূজা অর্চনার মধ্যে লৌকিক বা কৌম চেতনার ক্রমবিবর্তন, সে ক্রমবিবর্তন কিন্তু লক্ষ্য করছি, এবং এই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে কামাখ্যা দেবী আজকেও অসমে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে একটা সম্প্রীতির আবহ তৈরি করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কামাখ্যা দেবীকে দর্শন করছেন। কামাখ্যা দেবীর অতীত ইতিহাস, কিংবদন্তি, লোকবিশ্বাস, লোকশ্রুতি অনুধাবন করছেন, এবং এর মধ্য দিয়ে কামাখ্যার মাহাত্ম্য ক্রমশ প্রচারিত হচ্ছে। কিন্তু এই কামাখ্যার এই বিবর্তনের মধ্যে রয়েছে সেই আদিম অধিবাসীদের জনি পূজা, কামাখ্যার এই বিবর্তনের মধ্যে রয়েছে আদিম অধিবাসীদের কৌম ভাবনা, অস্ট্রো এশিয়াটিক গ্রুপের মানুষদের ভাষাভাষী যে কৌম ভাবনা, পরবর্তীকালে ইন্দোমঙ্গলেট গ্রুপের মানুষদের যে কৌম ভাবনা, এবং তা পরবর্তীকালে পরবর্তীকালে আর্যকৃত হয়ে আজকে বিভিন্ন রূপ এবং রূপান্তরের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে কামাখ্যা দেবী পূজিত হচ্ছে। এবং নিঃসন্দেহে একথা বলা যায়, এই কামাখ্যা দেবীর যে পরম্পরা রূপ রূপান্তরের সঙ্গে উত্তর পূর্ব ভারতে, উত্তরবঙ্গ, নেপাল এবং রংপুর সংলগ্ন অঞ্চলের এবং মেঘালয়ে যে দেবী দুর্গার যে রূপ রূপান্তর আমরা লক্ষ্য করছি, এর মধ্যে একটা গভীরতর নৈকট্য রয়েছে, গভীরতর সংযোগ রয়েছে, এবং দেবীর এই বিবর্তন রেখার মধ্যে নিহিত রয়েছে এই অঞ্চলের জনগোষ্ঠীর প্রত্ন ইতিহাস। সকলকে আবারও শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ স্যারকে। কামাখ্যা দেবীর পুজো, মাতৃকা দেবীর পরম্পরা বিষয়ে স্যার যে অসাধারণ বক্তব্যটি রাখলেন, যেখানে আমরা স্থান ভেদে কিংবা জনগোষ্ঠী ভেদে, আবার কখনো বা সময় ভেদে কামাখ্যা দেবীর যে নানান পূজা পদ্ধতি শুধু নয়, তার যে নানান রূপ, সেই জায়গাটা কিন্তু আমরা অনেকাংশেই জানতে পারলাম, আমরা সমৃদ্ধ হলাম। স্যারকে আবারও ধন্যবাদ জানাই। আর এভাবেই দুর্গার আরেক রূপ কামাখ্যা দেবী সম্পর্কে জানতে পেরে আমাদের একাডেমি অফ ফোকলোর আয়োজিত বিশেষ শারদীয়া বক্তৃতা যেন একটা আলাদা সোপানে উত্তীর্ণ হলো। স্যারকে অনেক ধন্যবাদ। আর এখানেই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।